একঘে চিকেন বানিয়ে যদি বোর হয়ে থাকো তাহলে এরকমভাবে একবার চিকেন বানিয়ে দেখতে পারো। চিকেনটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে এখন তার মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস। লেবুর রস মাখালে চিকেনটা যেমন টেন্ডার হয়, চিকেনের যে নিজস্ব স্মেলটা থাকে, যার জন্য অনেকেই হয়তো চিকেনটা খেতে পছন্দ করে না, সেটাও কিন্তু কেটে যায়। এখন একটা গ্রিন পেস্ট বানিয়ে নেবো, তার জন্য নিয়েছি পুদিনা পাতা, কয়েকটা কাঁচা লঙ্কা আর একটুখানি ধনে পাতা। সব কিছুকে মিক্সিতে ভালো করে পেস্ট করে নেবো আর এটাও মাখিয়ে দেবো চিকেনের সাথে। চিকেন ম্যারিনেশনে আমি কিন্তু নুন ব্যবহার করছি না, কারণ তাতে চিকেনটা অনেক বেশি জল ছাড়ে। এখন এতে দিয়ে দেবো ফ্রেশ ক্রিম। ঘরে প্রতিদিন যে দুধ আসে তার থেকে ক্রিমটা আমি তুলে রেখে সেটাই কিন্তু এখানে ইউজ করছি। আমি 4-5 চামচের মতো ক্রিম এখানে দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে যে কোনো কোম্পানির ক্রিম ইউজ করতে পারো। সব কিছুকে খুব ভালো করে মাখিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো 40 মিনিটের মতো। এখন চিকেনটাকে ফ্রাই করে নেবো, তার জন্য কড়াইতে দিয়েছি সর্ষের তেল আর ম্যারিনেট করা চিকেনটাকে এখানে ভেজে নিচ্ছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর নোটিফিকেশান বেলটাকে অন করে দিলে আমার পরবর্তী ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যাবে। মিনিট সাতেকের মতো রান্না করার পরে এখন দেখো চিকেনটা কতটা জল ছেড়েছে। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, খুব ভালো করে মিশিয়ে দেবো। আর চিকেনটা এখনও কিছুক্ষণ রান্না করবো, যতক্ষণ না পর্যন্ত চিকেনটা এই পর্যায়ে চলে আসছে। পুরো জলটা শুকিয়ে গেছে আর চিকেনটা বেশ ভাজা মতো হয়ে গেছে, পুরো তেল ছেড়ে দিয়েছে। এখন গ্রেভিটা তৈরি করে নেবো, তার জন্য ফ্রাইং প্যানে দিয়ে দিয়েছি কিছুটা জল, দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচো, লঙ্কা দিয়েছি, আদা রসুন দিয়েছি আর দিয়েছি কাজু আর আলমন্ড। তোমরা চাইলে কিন্তু এখানে চারমগজ ব্যবহার করতে পারো বা পোস্ত ব্যবহার করতে পারো। এখন মিডিয়াম টু হাই ফ্লেমে রান্নাটা করে নেবো, যতক্ষণ পর্যন্ত এই জলটা পুরোপুরি শুকিয়ে যাচ্ছে। জলটা একদমই শুকনো হয়ে গেছে আর এখন সব কিছুকে মিক্সিতে ভালো করে পেস্ট করে নেবো। এদিকে চিকেনটাকেও তুলে নিচ্ছি আর চিকেন ভাজা যে তেলটা আছে সেই তেলে কিন্তু রান্নাটা করব, এক্সট্রা তেল আমি এখানে দিচ্ছি না। এখন মশলা যে পেস্টটা বানিয়েছিলাম সেটা এখানে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেবো। অনেকটা কাঁচা লঙ্কা ইউজ করেছি, সেজন্য এখানে কিন্তু অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম শুধু রঙের জন্য, হলুদও কিন্তু এখানে আমি দিইনি। অল্প একটু চিকেন তন্দুরি মশলা দিয়ে ভেজে রাখা চিকেনটা এখানে অ্যাড করে দেবো আর মশলার সঙ্গে চিকেনটা যাতে খুব ভালো করে মিশে যেতে পারে সেজন্য অল্প একটু জলও দিয়ে দেবো। এখন মশলার সঙ্গে চিকেনটাকে খুব ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। চিকেনটা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে, সাইড থেকে দেখো তেল ছেড়ে দিয়েছে আর এখন পরিমাণ মতো গরম জল আমি এখানে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিলাম কস্তুরি মেথি আর ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্নাটা হতে দেবো। এখন কিন্তু রান্নাটা একদমই কমপ্লিট, গ্যাসটা বন্ধ করে দিয়েছি। রুটি পরোটা দুটোর সঙ্গে কিন্তু দারুণ লাগে এই রেসিপিটা, তোমরা কিন্তু অবশ্যই একবার বানিয়ে দেখতে পারো আর কেমন লাগলো সেটা কিন্তু আমাকে জানাতে ভুলো না।